গ্রিস যা প্রাচীনকাল থেকেই পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দেশ। দেশটি ভূমধ্যসাগরীয় তটরেখা ও বেলাভূমির জন্য বিখ্যাত। শুধু ভ্রমণ পিপাসুরাই নয়, ব্যবসায়িক কাজেও প্রতি বছর এ দেশটিতে অনেকেই পাড়ি জমান। বর্তমান সময়ে এ দেশটিতে অনেক বাংলাদেশিরাই ব্যবসা বাণিজ্য ও কাজবাজ করছেন। বাংলাদেশ থেকে গ্রিসে আসতে চাইলে আপনাদেরকে ভিসা নিয়ে আসতে হবে। গ্রিস একটি সেনজেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কেবলমাত্র গ্রিসের ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা সম্পর্কে। আপনাদের মধ্যে যাদের স্বপ্ন সেনজেনভুক্ত অঞ্চলে আসার, তাদের জন্য গ্রিস হতে পারে একটি চমৎকার অপশন, কেননা এ দেশটিতে ভিসা রিজেকশনের হার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। তাই যদি আপনি সঠিক ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই দেশটিতে আসতে পারবেন। গ্রিস যেহেতু সেনজেনভুক্ত অঞ্চল, তাই এই দেশটিতে আসতে হলে আপনাকে সেনজেন ভিসা নিয়ে আসতে হবে। ভিএফএস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আপনাকে ভিসার আবেদন করতে হবে। তো এই দেশটির ভিসার জন্য আপনার কতগুলো প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে। এগুলো হচ্ছে পাসপোর্ট। আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যেটির মেয়াদ কমপক্ষে 6 মাসের ওপরে। এরপর আপনার সম্প্রতি তোলা 2 কপির ছবির দরকার হবে, যেখানে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং চোখে কালো চশমা বা মাথায় কোনো টুপি জাতীয় কিছু থাকা যাবে না, এবং ছবিতে অবশ্যই আপনার মুখমণ্ডল স্পষ্টভাবে আসতে হবে। এরপর আপনার পাসপোর্টের ডাটা পেজগুলোর একটি ফটোকপি যুক্ত করতে হবে। পাশাপাশি অন্তত 30,000 ইউরো মূল্যমানের একটি স্বাস্থ্য বীমা করতে হবে আপনাকে। এছাড়াও আপনার সেনজেন ভিসা আবেদনপত্রের ভাষাটি বা ফর্মের ঘরগুলোকে অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। এছাড়াও এই দেশটির ভিসার জন্য আপনাকে প্রায় 60 ইউরো সমপরিমাণ টাকা অ্যাডমিনিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের পরপরই এই ভিসা ফি দিতে হয়। এছাড়াও বিজনেস ভিসার জন্য আপনাদের কতগুলো প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে। এগুলো হচ্ছে বিজনেস ভিসা যেহেতু বিভিন্ন কোম্পানি সম্পর্কিত, তাই গ্রিসে অবস্থিত ভ্রমণকারীর কাঙ্ক্ষিত কোম্পানিটি থেকে একটি ইনভাইটেশন লেটারের প্রয়োজন হবে, আর এই ইনভাইটেশন লেটার অবশ্যই ইংরেজি ভাষায় হতে হবে। এরপর ভ্রমণকারীর বাংলাদেশে যে কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে তার তরফ থেকে যে উদ্দেশ্যে ভ্রমণে যাচ্ছেন তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি চিঠি জমা দিতে হবে। বিষয়টি প্রতিষ্ঠানের মালিকের জন্য একই নিয়মেই প্রযোজ্য। এছাড়াও বিগত 3 মাসের একটি কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের দরকার হবে। পাশাপাশি কোম্পানির যাবতীয় ব্যবসায়িক ডকুমেন্টস প্রিপেয়ার করে রাখতে হবে, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ব্যবসায়িক লেনদেনের তথ্য প্রযোজ্য ক্ষেত্রে দেখানোর প্রয়োজন হতে পারে। সবশেষে ভ্রমণকারীর ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তানের তথ্য দরকার হতে পারে প্রযোজ্য ক্ষেত্রে, এবং গ্রিসে আয়োজিত কোনো বাণিজ্য মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে আরও কিছু অতিরিক্ত কাগজপত্রের দরকার হতে পারে, যেমন হোটেল ঠিকানাসহ হোটেল রিজার্ভেশন এবং স্টল বরাদ্দ হয়ে থাকলে এক্সিবিটর পাসের দরকার হবে। এছাড়াও আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা গ্রিসে বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যেতে চাইছেন। এক্ষেত্রে তাদের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। এগুলো হচ্ছে যার সঙ্গে দেখা করতে যাওয়া হবে তার স্বাক্ষরিত একটি গ্যারান্টর ফর্ম, পাশাপাশি ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তানের তথ্য প্রযোজ্য ক্ষেত্রে, এবং হোটেল বুকিং দরকার হবে। তবে মনে রাখতে হবে যেহেতু গ্রিস সেনজেনভুক্ত একটি অঞ্চল, তাই হোটেল বুকিং কনফার্মেশন ইমেল প্রিন্ট আউট এখানে গৃহীত হয় না। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার হবে সেটি হচ্ছে আপনার বিগত 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই এমন টাকা থাকা উচিত যেটা আপনার ভ্রমণকালীন সময় যাবতীয় খরচ মিটাতে সক্ষম। এছাড়াও ভ্রমণকারী যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র এবং সবশেষে একটি ফ্লাইট রিজার্ভেশনের কপির দরকার হবে। তো এরপর আপনাদের করণীয় হচ্ছে যাবতীয় ডকুমেন্টস রেডি করার পর গ্রিসের ভ্রমণের নির্ধারিত তারিখের 4 হতে 6 সপ্তাহ আগে ভিসা আবেদনপত্র জমা দিয়ে দেবেন। সাধারণত 12 হতে 15 দিনের মধ্যেই গ্রিসের ভিসা ইস্যু হয়ে যায়, তবে কখনো কখনো এটি 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই কিভাবে ভিসা দেওয়া হয়েছে সেটি দেখে নেওয়া উচিত। আরেকটি বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যেহেতু গ্রিস সেনজেনভুক্ত একটি অঞ্চল, তাই গ্রিসে প্রবেশের সময় আপনাকে আর্থিক সামর্থ্যের একটি প্রমাণ দেখাতে হবে, কারণ সেনজেন ভিসাই গ্রিসে প্রবেশের একমাত্র নিশ্চয়তা নয়। তাই আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র আপনি যখন দেশটিতে ভ্রমণ করবেন তখন আপনার সঙ্গেই রাখবেন। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ।